সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে নোয়াখালী তিন আসনে। কথা বলেছে সেখানকার সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ সারাদিন থাকবো এই নোয়াখালী তিন আসনে। বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নোয়াখালী জেলা বিএনপি যুব দলের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব বিএনপির তৃণমূল পর্যায়ে তাদের কতটা অবস্থান, তারা কতটা শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা অংশগ্রহণ করবেন না, যদি অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্রস্তুত আছেন কিনা, বা আপনাদের এই আসনটি থেকে কোনো প্রকার প্রার্থী আছে কিনা, যোগ্য প্রার্থী আছে কিনা? ডিবিসিকে ধন্যবাদ। আসলে আমরা এক দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছি। গত 5 তারিখে আমাদের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম রোড মার্চ শেষ হয়েছে। আমরা এখন বড় আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনে যাব না, এটা আমাদের সাফ কথা এবং শেষ কথা। আমরা আমাদের এক দফা দাবি ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। এই আসনটিতে কী কী উন্নয়ন হয়েছে আর কী কী উন্নয়ন করার প্রয়োজন বলে মনে হয়? আসলে এই আসনটি স্বাধীনতার পরে 1974 সালে মনে হয় একবার আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, আর যতবারই স্বচ্ছ ভোট হয়েছে ততবারই বিএনপি নির্বাচিত হয়েছে। এই এলাকার জনগণের 1/3, তিন ভাগের 2 ভাগ ভোট বিএনপি পায়, 1 ভাগ আওয়ামী লীগ পায়। গত 2টি নির্বাচন, একটি নির্বাচনে 2014 সালে, সেখানে এমনি এমনিভাবে ঘোষণা দেওয়া হয়েছে এমপিকে, আর 2018 সালে যে নির্বাচনটি হয়েছে সেখানে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, আমাদের যেতে দেয় নাই। আমরা প্রথম একটা জনসভা করেছিলাম, আমাদের এখানে সংসদ সদস্য ছিলেন বরকতুল্লাহ ভুলু, তাকে নিয়ে জমিদার যখন প্রথম প্রোগ্রামটা করি সেদিন আমাদের উপর আঘাত করে, তারপর থেকে আমরা ঘর থেকে বেরোতে পারি নাই, আমরা ভোটে আর অংশগ্রহণ করতে পারিনি। এই আসনটিতে আপনার কাছে কি মনে হয় যে এই এই উন্নয়ন করলে হয়তো বা সাধারণ মানুষের প্রত্যাশা আরও পূরণ হতো? এই আসনে আসলে উন্নয়ন বলতে আপনারা যেভাবে বলেন যে 15 বছর আগে সরকার অনেক উন্নয়ন করেছে, আমরা আমাদের ব্যাগমতে কোনো দৃশ্যমান উন্নয়ন দেখি নাই। বরঞ্চ এখানে সন্ত্রাস হয়েছে, এখানে দালোয়ার নামে একটা গ্যাং রেপ হয়েছে সারা দেশে, এই গ্যাং রেপ নিয়ে আন্দোলন হয়েছে। এসব কারণে আওয়ামী লীগের ভোট কমেছে, সন্ত্রাস বেড়েছে, আর যতগুলি উন্নয়ন হয়েছে আমি মনে করি এটা বিএনপির আমলে হয়েছে। চৌমানের সরকারি কলেজ অত্যন্ত অঞ্চলের সবচেয়ে প্রাচীন কলেজ, বা এই দক্ষিণ এই পূর্ব বাংলাদেশের রাজনীতির সূতিকাগার বলে চৌমানের সরকারি কলেজ। এই কলেজে অনার্স ফর্থ সিস্টেম থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে বিএনপি না করেছে। এখানে স্টেডিয়ামটা বিএনপির আমলে করা, এখান থেকে 200 গজ দক্ষিণে টেক্সটাইল ইনস্টিটিউটকে আমরা টেক্সটাইল কলেজে রূপান্তর করেছি বিএনপির আমলে, আর আমরা এখানে এত দৃশ্যমান উন্নয়ন আমাদের এখানে হয় নাই, আমরা দেখিনি। দলের মধ্যে বিএনপি তৃণমূল পর্যায়ে কোন দল আছে কিনা, কোনো প্রকার দ্বন্দ্ব আছে কিনা, আর নির্বাচনে অংশগ্রহণ করলে সে যোগ্য প্রার্থী আছে কিনা সেটা একটু জানাবেন। আমাদের এখানে কোনো কোন্দল নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা এখানে আমাদের কমিটিগুলি সম্পূর্ণ আছে, দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা আমাদের নেত্রী দেশনাথী এবং খালাদা জিয়া যদি মুক্ত হন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের নির্বাচন পরিচালনা পরিষদ, এখানে অনেক যোগ্য প্রার্থী আছে, ওনারা যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো, তার জন্য কাজ করবো। সেক্ষেত্রে জাতীয় পার্টি বলছে তারা 300 আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, কোনো প্রকার জোটে যাবেন না, তো সে বিষয়ে। আর এছাড়াও আওয়ামী লীগের তো অনেক উন্নয়ন হয়েছে, আমরা আমাদের দৃশ্যমান অনেক উন্নয়ন আমরা দেখেছি, সাধারণ মানুষ দেখেছে, আপনার কাছে কী মনে হয় আওয়ামী লীগ কি উন্নয়ন করেনি? না, এখানে আসলে ফাউন্ডেশন তো বিএনপির আমলে হয়েছে, এখানে অনেক কিছু বিএনপির আমলে হয়েছে, এখানে হয়তো কিছু রাস্তাঘাট সমস্যা টসার করছে হতে পারে, কিছু উন্নয়ন 15 বছর তারা ক্ষমতা কিছু উন্নয়ন হতে পারে। তার আগে 111-এ 2 বছর ছিল, 111-এর যিনি খলনায়ক মনি আহমেদ, ওনার বাড়ি উপজেলায়, ওনার ভাইও কিছু ডেভেলপমেন্ট করেছে নিজেদের মানে কালিমা মোচন করার জন্য। তো আমি মনে করি যত কিছু 17 বছরে যা কিছু করেছে, 17 বছর আগের যে উন্নয়নটা হয়েছে আমি মনে করি এটা অনেক দৃশ্যমান। পরবর্তীতে বেলা 12টায় সংবাদে থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বা তাদের প্রস্তুতি বা কেমন, সেসব বিষয়ে। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।